হ্যালো এভরিওয়ান, আমি নন্দা চক্রবর্তী। আমার চ্যানেল নন্দা কুটি রিভিউতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে স্যামন ফিশের মালাইকারি। অনেক রকম মাছ দিয়েই মালাইকারি বানানো যায়, তো আমি স্যামন ফিশ দিয়ে আজকে বানিয়েছি। চলো দেখি নি কি করে বানালাম। প্রথমে প্যানটা গরম করে নিয়েছি, নিয়ে এতে 2 চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এতে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এবার মাছগুলো তুলে এক পাশে রেখে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তা রেখে দিচ্ছি এক পাশে। এবার আবার প্যানটা ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি, নিয়ে এতে আরো 2 চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এতে 2 চামচ কুচানো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে 1/2 কাপের মতো ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এতে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এখন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। আর আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো ফিশ মশলা। ফিশ মশলাটা দিলে খুব ভালো একটা গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আর আমি এখানে 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে 4-5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 1/2 কাপ নারকোল বাটা দিয়ে দিচ্ছি। নারকোল বাটাটা খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। বাড়িতে যদি নারকোলের দুধ না থাকে, তাহলে এভাবে নারকোলটাকে বেটে দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে একবার বানিয়ে দেখবে। তো নারকোল বাটাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে আলমন্ড পেস্ট দিয়ে দিচ্ছি। 15-20টা আলমন্ডকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এতে 1/2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দুধটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। এখন এতে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ গরম জল দিয়েছি। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জলটা দেবে, যে যতটুকু গ্রেভি রাখতে চাও ততটুকুই জল দেবে। আজকে যারা নতুন আমার চ্যানেলে, প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে। এবার আমি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার যারা পুরনো বন্ধু, এতদিন আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর।
5 মিনিট পর ঢাকাটা তুলে দিচ্ছি, রান্নাটা একদমই রেডি পরিবেশনের জন্য। গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে। তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আজকে এতটুকুই, ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে।